ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষাতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশ মোতাবেক তেরো অক্টোবর থেকে তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ সর্বমোট বাইশ দিন সারা দেশে ইলিশ মাছের আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এ উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান দুই হাজার চব্বিশ বাস্তবায়নে বাংলাদেশ কোস্টগার্ড বিভিন্ন তৎপর ভূমিকা পালন করছে বিভিন্নভাবে জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ পোস্টারিং মাইকিং সহ নানাভাবে প্রচার অভিযান পরিচালনা করা হচ্ছে আজ রবিবার তেরো অক্টোবর দু হাজার চব্বিশ মায়ালিশা সংরক্ষণ অভিযান দুই হাজার চব্বিশ উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড তার আওতাভুক্ত এলাকাসমূহে টহল কার্যক্রম অব্যাহত রেখেছে এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড তার দায়িত্বাধীন এলাকাসমূহ এবং উপকূলীয় নদী এলাকার অভয়াশ্রমগুলোতে তাদের টহল কার্যক্রম অব্যাহত রাখবে ধন্যবাদ